এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি স্টাবন বাই ফারজানা। আজকে সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে কালার কারেক্টিং নিয়ে। আমার এই ফাউন্ডেশনের সেটটি আমার থেকে লাইট, যার কারণে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করার পরে এটি অ্যাশি দেখা যায়। তো প্রথমে আমি আমার স্কিনকে প্রিপেয়ার করে নিচ্ছি মেকআপের জন্য। প্রথমে টোনারটি কটন প্যাডে নিয়ে ভালো করে মুখ মুছে নিব। এতে আমার স্কিনের ডার্ট এক্সেস অয়েল উঠে আসবে এবং আমার স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স থাকবে। টোনারটি যেন এফেক্টিভলি কাজ করে তার জন্য কোরিয়ান স্টাইলে মুখে টোনারটি ভালো করে ট্যাপ করে নেব। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিব স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য। ময়েশ্চারাইজারটি কীভাবে বানিয়েছি তা জানার জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করুন। এবং এই ময়েশ্চারাইজারটি আই ক্রিম হিসেবেও ব্যবহার করা যায়। আমার স্কিন সামারে অয়েলি এবং উইন্টারে কম্বিনেশন টাইপ। আমার ফেসে বিভিন্ন অংশে ড্রাই এবং ড্রাই প্যাচেস আছে, যেগুলোকে ময়েশ্চারাইজ করার জন্য আমি এক ফোঁটা গ্রেপসিড অয়েল আমার ফিঙ্গার টিপে নিচ্ছি এবং ড্রাই এরিয়াগুলোতে ট্যাপ করে নিচ্ছি। এরপর 10-15 মিনিট স্কিনকে টাইম দিতে হবে যেন স্কিন ভালো করে সব প্রোডাক্টগুলো অ্যাবজর্ব করে নেয়। অ্যান্ড এর মাঝে আপনি হয়তো আপনার চুল শুকিয়ে নিতে পারেন যদি আপনার চুল ভেজা থাকে, বা আপনি আপনার আই মেকআপ কমপ্লিট করে নিতে পারেন, দেন আপনি ফেস মেকআপ করতে পারেন। আজকে আমি ব্যবহার করব লরিয়াল ইনফেলিয়েবল 24 আওয়ার স্টেপ ফ্রেশ ফাউন্ডেশন ইন দ্য শেড 140। যে কোনো ফাউন্ডেশন ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যেহেতু এটি আমার জন্য একটি রং শেড, তাই আমি এটির সাথে একটি ইয়েলো কনসিলার মিক্স করে নেব। কনসিলারটিকে কৌটা থেকে বের করার জন্য একটি টুইজার ব্যবহার করব, যেটিকে আমি হেক্সাজল দিয়ে মুছে নিচ্ছি। অল্প করে ফাউন্ডেশন হাতে নিচ্ছি এবং এর সাথে অল্প অল্প করে ইয়েলো কনসিলার মিক্স করব এবং চেক করতে থাকব যে শেডটি ম্যাচ হচ্ছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে শেডটি সম্পূর্ণ আমার স্কিনের সাথে ম্যাচ হয়েছে। এই ফাউন্ডেশনটি অনেক ম্যাট, আর আমি যখন সেমি ম্যাট লুক চাই তখন আমি উইন্টারের ময়েশ্চারাইজার ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিই। এতে একটি গ্লোই ভাব চলে আসে। আপনি যখনই ফেসে ফাউন্ডেশন ব্যবহার করবেন তখন অবশ্যই গলায়, ঘাড়ে এবং কানে ফাউন্ডেশনটিও ব্লেন্ড করে নেবেন। এতে সব কিছু ইভেন লাগবে, একটা মাস্কের মতো ফিলিংস আসবে না। এখন ফ্লোরমারের 01 শেডের কনসিলারটি আমি আমার ফেসের হাইলাইটেড পয়েন্টগুলোতে ফিঙ্গার টিপের সাহায্যে লাগিয়ে নিব, কজ কনসিলারটা ফিঙ্গার টিপের সাহায্যে লাগালে সবচেয়ে ভালো কভারেজ পাওয়া যায়। ফেসের বাকি অংশগুলো হাইলাইট করার জন্য রোম্যান্টিক বার্ডের এই দুটি শেড মিক্স করে ব্যবহার করছি। আমি আজকে যে ফাউন্ডেশনটি ব্যবহার করেছি এটি খুবই ফুল কভারেজ। এটি ইউজ করার পরে আর কোনো ডার্ক সার্কেল বোঝা যায় না, কিন্তু এখানে আমার বোঝা যাচ্ছে ডার্ক সার্কেল। তো এটার জন্য আমি একটি ইয়েলো কনসিলার নিব এবং আমার ডার্ক সার্কেলের নিচে লাগিয়ে নিব। আপনাদের যদি কোনো স্পট থাকে তাহলে ওটার উপরও লাগিয়ে নিতে পারেন। কনসিলারগুলো জায়গা মতো লাগানোর পরে খুব লাইট হ্যান্ডেডভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু এই সময় যদি আপনার মনে হয় যে বিউটি ব্লেন্ডারটি বেশি ড্রাই হয়ে গিয়েছে তাহলে আপনি একটি সেটিং স্প্রে বা একটি ফেস মিস্ট দিয়ে এটিকে আরেকটু ভিজিয়ে নিতে পারেন, যেরকম এখানে আমি ভিজিয়ে নিয়েছি। এটা আমার একটা DIY সেটিং স্প্রে। আপনারা যদি জানতে চান এটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। ফাউন্ডেশনটি লাগানোর পরে আমার মাউথ এরিয়াটি একটু ডার্ক মনে হচ্ছে, তাই আমি একটি স্কিন থেকে ডার্ক শেডের কনসিলার নিচ্ছি এবং হালকা হাতে জাস্ট কনসিলারটি ট্যাপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, একদম সফটলি ট্যাপ করতে হবে যেন ফাউন্ডেশন কনসিলার কোনোটা মুভ না হয়,
এবং আমাদের ডার্ক স্পটটাও হাইড হয়ে যায়। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বাটনটিতে ক্লিক করুন এবং বেল বাটনটিতে প্রেস করুন, যেন আপনি আমার সাথে অলওয়েজ আপডেটেড থাকতে পারেন। আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বারে দেওয়া। ডু ফলো মি অন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার। আমার মাউ টেরিয়ার সাথে আমার নাকের দুই পাশও কিছুটা কালো কালো, তো যখন আমাদের আঙুল দিয়ে কনসিলারটা লাগানো শেষ হয়ে যাবে তখন আমরা সেম বিউটি ব্লেন্ডারটি নিব এবং একদম সফট হ্যান্ডলি এটাকে আস্তে আস্তে করে ট্যাপ করব, যেন এক্সেস প্রোডাক্টটা বিউটি ব্লেন্ডারে চলে আসে এবং আমাদের কনসিলারটা ক্রিজ না হয়। এখন পুরো ফেসের যে যে এরিয়াগুলো ক্রিজ করতে পারে ওখানে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ট্যাপ করে নিব, লাইক আমাদের আন্ডার আইস, তারপর আমাদের ফরহেড। এখন আমাদের কনসিলার, ফাউন্ডেশন এভরিথিং সেট হয়ে গেছে, তো আমরা এখন পাউডার ইউজ করব। পাউডারের জন্য আমরা ম্যাক্সোনা এবং অ্যালেশ প্লাসের এই দুটো পাউডারকে মিক্স করব। ম্যাক্সোনাটা একটু বেশি রাখবো এবং অ্যালেশ প্লাসটাকে একটু কম রাখবো এবং এটিকে দুইটিকে একসাথে মিক্স করে আমরা একটা কন্টেনারে নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমরা ফার্স্টে আমাদের ফেসটা বেক করব, অ্যান্ড দেন আমরা এটি দিয়ে ফুল ফেসটা সেট করব, অ্যান্ড দেন একটি সেটিং স্প্রে দিয়ে আমাদের ফুল ফেসটা সেট করে নিব যেন কোনো পাউডারি ভাব না থাকে। এর সাথেই আমাদের ফেস মেকআপ ডান। না আমরা কন্ট্রোলিং, ব্লাশ অ্যান্ড হাইলাইটের দিকে যাব। তো কন্ট্রোলিংয়ের জন্য আমি মেকআপ রেভোলিউশনের একটা ব্লাশ প্যালেট ইউজ করছি, অ্যান্ড দেন সেম পাউডার দিয়ে আমি নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি, বাট ব্রাশটা একটু চেপে ধরে নিয়েছি যাতে আমাদের নোজ কন্ট্রোলিংটা শার্প হয়। অ্যাজ এ ব্লাশ আজকে কোকোয়া ব্লাশ ইউজ করছি, জর্ডানার। অ্যান্ড আপনারা যদি জানতে চান আমি এই আই মেকআপটি কীভাবে করেছি, ডিসক্রিপশন বারেও লিঙ্ক দেওয়া থাকবে, অ্যান্ড উপরেও আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন, আই আইকনটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন। সো এই হাইলাইটের শেডগুলো খুবই সুন্দর। অ্যান্ড এখন আমি যাব লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য আজকে আমি একটি জর্ডানার লিপ লাইনার ইউজ করছি। আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে আমাকে জানান যে আপনারা নেক্সটে আর কী কী দেখতে চান আমার চ্যানেল। If you like this video, give me a thumbs up and share this with your friends and family. Do comment down below.